السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আমি চমৎকার দুইটা আমল শেয়ার করব। এই দুইটা আমল যদি করতে পারেন, আপনাদের মনের আশা পূরণ হবে। আপনারা যেই দোহা করবেন, সেই দোহা আল্লাহ তাআলা কবুল করবেন, আপনাদের মনের আশা মহান আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। দর্শক, দুইটা আমল খুবই কার্যকরী। আমাদের অনেকেরই মনে চাওয়া পাওয়া থাকে, অনেকে নেক মাকাসিদ থাকে। দর্শক, আপনার মনে নেক মাকাসিদ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা অন্তর্যামী, ইন্নাহু আলীমুম বিযাতিস সুদুর, আল্লাহ তাআলা মনের সব খবর রাখেন। তো দর্শক, আপনি এই দুইটা আমল করে আপনি যা কিছু চাইবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। মনের আশা পূরণ হওয়ার জন্য যথেষ্ট এই দুইটা আমল। দর্শক, এই দুইটা আমল পরীক্ষিত, দুইটা আমল খুবই কার্যকরী। এটা পরীক্ষার আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। দর্শক, দুইটা আমলের এক নাম্বার হচ্ছে ইস্তেগফার পড়া। কোনো ব্যক্তি যদি বেশি বেশি ইস্তেগফার করেন, তাহলে তার দোয়া কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়াহ তিনি হতে পারে। মুস্তাজাবুদ দাওয়াহ বলা হয় এমন ব্যক্তিকে যার দোয়া সাধারণত কবুল হয়ে থাকে। তো এক নম্বর হচ্ছে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া। দর্শক, হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই, যিনি চার ইমামের মধ্যে অন্যতম একজন ইমাম, তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর জামানায় এক ব্যক্তি ছিল রুটি বিক্রেতা, সে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হতে পেরেছে, তার দোয়া সচরাচর কবুল হতো। এমনকি ওই ব্যক্তির আশা ছিল বা তিনি দোয়া করতেন যে আমার যেন আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ হয়, এটা আমার চাওয়া। আল্লাহ তাআলা তার সেই দোয়াটাও কবুল করেন, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ নিজে ওই ব্যক্তির কাছে যান আর এতে করে তার সাথে সাক্ষাৎ হয়, এবং আহমদ বিন হাম্বলকে দেখার ইচ্ছা যে তার ছিল রুটি বিক্রেতা, সেই ইচ্ছাটাও পূরণ হয়। তাহলে দেখেন, ওই ব্যক্তির আমল ছিল এইটাই, বেশি বেশি সে ইস্তেগফার পাঠ করতো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে বেশি বেশি সে আমল করতো। তো আমরাও বেশি বেশি ইস্তেগফার পাঠ করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছোট্ট এই শব্দটা আমরা বেশি বেশি পাঠ করবো। আর দুই নাম্বার আমল হচ্ছে হালাল খাবার খাওয়া। হালাল খাবার খেলে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়, মানে যে দোয়া করবেন সেই দোয়ায় কবুল হবে যদি হালাল খাবার গ্রহণ করতে পারেন। এইটাও হাদিসের মধ্যে বর্ণিত আছে। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতিব মা তুআমাকা তাকুন মুস্তাজাবা দাওয়া, তুমি তোমার খাবারকে পবিত্র রাখো, তাহলে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। তাহলে দর্শক, আমরা যদি হালাল খাবার খেতে পারি, তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যে কোনো দোয়া আমরা করব, আল্লাহ তাআলা তা পূর্ণ করে দিবেন, ইনশাআল্লাহ চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। আমরা এই দুইটা আমল নারী পুরুষ নিজেদের জায়গা থেকে সবাই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।